নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2024 মে মাসটা কতটা ভালো যাবে আর কি খারাপ যেতে পারে। প্রথম অবস্থা দেখুন, মকর রাশির জাতক জাতিকারা তাদের শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে কিন্তু পাস করছে এবং এটা লাস্ট স্টেজ। সেই জন্য জীবনে কিছু পরিবর্তন অবশ্যই আপনার জীবনে আসবে এবং এই সাড়ে সাতি আপনাকে সেই পরিবর্তন করে দিয়ে যাবে। কিন্তু আর কি হয়েছে, বিগত দিনে আপনাকে অনেক ধরনের শিক্ষা দিয়ে গেছে শনি, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে এই যে মে মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে। মে মাসে দেখুন আপনার কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য। শুভত্ব জায়গা আর কি হবে, শুভত্ব জায়গা যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ রয়েছে, যাদের সন্তান আসেনি সন্তানের যোগ রয়েছে, যারা এখনও কর্ম পাননি কর্মের শুভ যোগ তৈরি হবে, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার জায়গা মনোযোগ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। এগুলো কিন্তু মে মাসে আপনাদের ফল অবশ্যই পাবেন, যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের বললাম। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ সন্তানের ক্ষেত্রেও কিছু সমস্যা কানেকশন রয়েছে, কিন্তু এটা ডাক্তারি পরামর্শ নিলেই ঠিক হবে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, কখনো কখনো ENT প্রবলেম, চোখ কান নাক গলা নিয়ে আপনি ভুগতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং সেটা কিন্তু মে মাসের প্রথমের দিকের কানেকশানটা রয়েছে। তারপরে দেখবেন অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। এবং মকর রাশির জাতক জাতিকারা তাদের আর একটা জায়গা বিশেষ করে কানেকশান রয়েছে যাদের, বিশেষ করে সেটা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্রনিক ডিজিজ রয়েছে এবং তার কারণে হঠাৎ করে সমস্যাটা অনেক গুণ বেড়ে যেতে পারে মে মাসে। এটা আমি বললাম মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি। মকর রাশির জাতক জাতিকা যেমন অর্থ বললাম, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কর্ম প্রাপ্তির যোগ রয়েছে এবং নতুন করে কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি হতে পারে বা প্রমোশনের জায়গা রয়েছে মকর রাশির জাতক জাতিকার, এই জায়গাগুলো রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা স্থান কিন্তু উন্নত জায়গা রয়েছে, কিছু দিশা পাবেন। বিগত দিনে যে অর্থ আপনার খরচ করেছে, যে অর্থ আপনি ঋণে জড়িয়ে গেছেন, যে অর্থ আপনার অনেক খরচ পড়ে গেছে, সেইগুলো ধীরে ধীরে আপনি সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন মে মাসে, সেটার একটা ইঙ্গিত রয়েছে এবং মে মাসের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকা। মকর রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার মনোযোগ দিলেই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে, কারণ রাশির কিন্তু অধিপতি দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয় হচ্ছে চতুর্থের একাদশ এবং রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি কানেকশন রয়েছে এবং এই বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি, এই বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। সেই জন্য পঞ্চমের কানেকশান একটা জাতক জাতিকাকে হায়ার স্টাডির দিক থেকে অনেক বেটার জায়গা নিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডির যে কানেকশানগুলো হয় জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা এবং তারা তাদের বিদেশ ভ্রমণ বা বিদেশে গিয়ে পড়াশোনার যোগ পর্যন্ত আসবে মকর রাশির জাতক জাতিকাদের, যেটা বললাম। এবং মকর রাশির আরেকটা জায়গা খুব শুভ রয়েছে, যেটা দেখবেন যে বাইরে গিয়ে বা জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় বা দেখা যাচ্ছে যে বিদেশে গিয়ে আপনার কিছু কর্মের কিছু সোর্স তৈরি হবে এবং সেটা মে মাসের কানেকশান পাচ্ছে, সেটার জন্য চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনার হবে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, অবশ্যই বললাম কর্মের যোগ শুভ রয়েছে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে দেখবেন হঠাৎ করে কর্মযোগ তৈরি হবে এবং মে মাসে কিন্তু তার কানেকশান রয়েছে। এর সঙ্গে সঙ্গে যারা বিবাহে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কী আছে, দাম্পত্য জীবনে মকর রাশির জাতক জাতিকার একটু মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট বা লাইফ পার্টনার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ভুল বুঝছে, এই জায়গাগুলো কিন্তু বিগত দিন ধরে চলছে, এখনও চলবে, মে মাসেও চলবে এবং সেই জায়গাটা চেষ্টা করবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মেটানো, না হলে সমস্যাটা দিন দিন বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাই বিশেষ করে রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে এবং কোথাও না কোথাও আইনি সমস্যা পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে আপনাদের
অর্থাৎ এই বিশেষ করে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এবং তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা পুরোপুরি প্রতারিত হয়ে যেতে পারেন বা ব্ল্যাকমেল করতে পারে আপনাকে বা এমনকি আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা যারা, বিশেষ করে বলবো যে ভ্রমণের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে, মে মাসের প্রথম থেকে শুরু হবে এবং মে মাসটা কিন্তু আপনার ভ্রমণের খুব ভালো জায়গা রয়েছে এবং দেবত্ব স্থানে ভ্রমণের খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন, পাড়া প্রতিবেশী এবং আপনার সঙ্গে মিশে থাকে এই রকম ব্যক্তি কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে বা শত্রুতা করতে পারে, সেক্ষেত্রে সাবধানে না থাকলে পারে আপনাকে কিন্তু অনেক ক্ষতি করে দিয়ে যেতে পারে, সেটা কিন্তু মাথায় রাখুন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভাইয়ের সঙ্গেও আপনার ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না মে মাস, সেই জায়গাগুলো একটু দেখে শুনে চলবেন। এবং মকর রাশির জাতক জাতিকা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন, সম্পত্তি কেনার যোগ রয়েছে মকর রাশির মে মাসের কিন্তু প্রথম 15 দিন, অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে এবং যাদের বিগত দিনে যোগাযোগগুলো ঠিক ছিল, এবং এই সময়ের মধ্যে চেষ্টা করুন একদম ফাইনাল জায়গা তৈরি করে নিতে সম্পত্তি রিলেটেড, এটা খুব ভালো সময় রয়েছে আপনার ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে বলুন মকর রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, কারণ বিগত দিনে আপনি শনির 7.5-এর মধ্যে দিয়ে গেছেন, প্রচুর অর্থ নষ্ট হয়েছে, প্রচুর অপমানিত সহ্য করতে হয়েছে, কোথায় কোথায় মান সম্মান হানি হয়েছে, শারীরিক সমস্যায় ভুগেছেন, কখনো কখনো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন, কখনো কখনো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন, কখনো কখনো দেখা গেলো যে পরিবারে কারোর দ্বারা আপনি কোনো কোনো সময় দেখবেন যে যথেষ্ট কষ্ট দুঃখও পেয়েছেন এবং এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আগামী দিনে আপনার শুভ কানেকশান আসছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তও নিয়েছেন যার কারণে আপনি সমাজের ক্ষেত্রে অনেকটা মানে কিন্তু বলবো একটু ডাউনফল করে গেছেন, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে, কারণ আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনি অনেককে কোনো সমস্যায়ও ফেলে দিয়েছেন। সেই জন্য বলবো মকর রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, প্রত্যেকটা দিন যদি পারেন শিবের অভিষেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মঙ্গলবার করে, বা হনুমানজির পুজো দিতে পারেন, এবং এই মে মাসটা করুন, দেখবেন অনেকটা ভালো ফল আপনি আগামী দিনে পাবেন। এটাও বললাম মকর রাশির জাতক জাতিকাদের। কিন্তু জাতক জাতিকা যাদের ক্ষেত্রে বিভিন্ন দোষগুলো থাকে, গ্রহ নক্ষত্রের কানেকশান দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি সাপোর্ট না করে, তাহলে একটা জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, কাল সর্পযোগ, শনির 7.5, তার সঙ্গে সঙ্গে দেখা গেলো সাপির দোষ, শনিচন্দ্র 20 যোগ রয়েছে, রবি এবং শনির 20 যোগ, এগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, কখনো বাবার শরীর স্বাস্থ্য, কখনো বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, কখনো দেখা গেলো আপনার মধ্যে প্রতিভা রয়েছে যে প্রতিভা বিকশিত হতে পারছে না, যেটা আপনার অন্যকে শুধু উপকার করে যাচ্ছেন, আবার কখনো কখনো আপনার দাম্পত্য জীবনে চরম অশান্তির মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছেন, কখনো কখনো হয়তো আপনার সন্তান আসার জায়গাটাও কিন্তু সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হয়ে আছে, কখনো কখনো বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আমি বারবার বলি জন্মছকের 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এদের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে এবং এদের দ্বারাই আপনি পরিচালিত হন, সেই জন্য সঠিকভাবে তার নির্দিষ্ট যে সমস্যা সেই সমস্যাকে বার করে সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যদি গাইডলাইন দেওয়া যায়, তাহলে কিন্তু একটা জাতক জাতিকা জীবনের সাকসেস, জীবনের যে আনন্দ সুখ উপভোগ করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আপনি কোন চেম্বারে কখন কোন সময় দেখাতে পারবেন, সেটা আপনি কিন্তু তার গাইডলাইন পেয়ে যাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, আর যে ক্রিয়াটা বললাম যাদের সমস্যাগুলো রয়েছে দেখবেন অনেকটা রিকভারি হবে, কিন্তু বারবার বলি যে পারমানেন্ট প্রতিকার, পারমানেন্ট সলিউশন আপনার জীবনকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারে। অবশ্যই যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।